ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা ডিজাইন করে দেখব। আমরা তো আগে দেখলাম ভিগজি যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে বিভিন্ন শেপ নিয়ে এসে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করলাম। তো আজকে দেখব পুরোটাই যে আমরা কাস্টমভাবে কীভাবে ডিজাইন করতে পারি। তো এই আমি এইখানে কাজ শুরু করে দেব। তো তার আগে আমি সেটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এখানে স্টকটা একটু বাড়াই নিলাম। নেওয়ার পরে আমি প্রথমে যে ডিজাইন করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডিজাইন শুরু করব। তো পেন টুল নিচ্ছি, আচ্ছা আমি এটা লক করে রাখতে পারি। পেন টুল নিচ্ছি, নিয়ে আমি এইখান থেকে সোজাসুজি দেখেন জাস্ট যতটা সম্ভব ডিজাইনটা করার সময় অনেক যতটা স্মুথ করতে পারেন আর কি। তো দেখেন পুরোটাই চলে আসছে। আচ্ছা এটাকে আমি যদি একটু এটা বাড়াই দিই, এইখানে দেখেন এই যে এটা দেখা যাচ্ছে, এটা দেখি স্টক থেকে এটা ঠিক করা যায় কি না, এটা দিয়ে দিলাম। এখন মোটামুটি ভালো, হ্যাঁ। তো এটা এরপরে আমরা কি করতে পারি, এই যে ডিজাইনটা আছে এরপরে আমি এখান থেকে কয়েকটা শেপ নেব। তো ঠিক আছে, পেন টুল নিলাম, নিয়ে আমার এখানে আমি খাতা একটা স্কেচ করে নিছি যে এই ধরনের ডিজাইনটা করব। তো তারপরে আমি এখান থেকে শুরু করলাম। সেন্টার এরকম দেখে আমি স্টকটা দেবো এখানে, আমার সব যে ফিল অফ থাকবে স্টকটা থাকবে, স্টকটা অ্যাক্টিভ থাকবে। স্টক 1 PT 2 PT এর মতো, এটা কতটুকু আছে দেখি নি, 3, এটাও তাহলে 3 দেবো। আচ্ছা এটা হলো, হওয়ার পরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে ধরে আমি সিলেক্ট করে এই বরাবর এখানে মিশিয়ে দেব। আচ্ছা তো এটা হলো, হওয়ার পরে আমি একটা কাজ করব, এটাকে সিলেক্ট আছে এই অবস্থায় আমি এখানে রিফ্লেক্ট করে দিচ্ছি হাতের কোনো স্পর্শ ছাড়াই। তো আচ্ছা রিফ্লেক্ট করার জন্য আমি একটা কাজ করে নিতে পারি, কাজটাকে সহজ করার জন্য এটা থাকে এই অবস্থায়। আমি একটা গাইড নিয়ে নিই, কন্ট্রোল আর দিয়ে একটা গাইড নিয়ে নিচ্ছি। আমি গাইডটা সেন্টার বরাবর বসাবো, সেন্টার বরাবর ট্রান্সফর্মে গিয়ে দেখে আসি যে এটা এটা হয়নি। আমি এখানে ফার্স্ট 500 পিক্সেল দিয়ে দিচ্ছি, সরি আমার সিলেক্ট করতে হবে এটা, আচ্ছা এটা লক করা আছে, আনলক। আমি এটাকে 500 থেকে অল্প একটু বেশি আসছে ভ্যালু দিয়ে দিলাম, তাহলে এটা সেন্টার বরাবর চলে আসলো, ঠিক আছে। এবার এটাকে আমি লক করে দিতে পারি, Ctrl 2 দিয়ে এটা লক করে দিলাম। এবার এটাকে ধরে এটাকে ধরলাম, রিফ্লেক্ট টুলে যাচ্ছি, সিলেক্ট আছে, আমি আমরা জানি সবাই রিফ্লেক্ট করতে এই বরাবর আসলাম। আমি একটু স্লো করব যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। রিভিউতে যাচ্ছি, কপি, একটা কপি দিয়ে দিলাম, দিলে দেখেন সুন্দরভাবে এখানে বসে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে বসে গেল কিন্তু এই দিকে যাচ্ছে না কেন? তো ওদিকে না যাওয়ার কারণ হচ্ছে এইখানে এই দেখেন এই দুইটা পাত আমার কিন্তু এই এইখানে নেই, যে লেয়ার 3-তে নেই। দুইটা পাতকে ধরে যদি আমি লেয়ার 3-র ভিতরে দিয়ে দিই তাহলে দেখেন সব জায়গায় চলে গেলো। সবসময় আপনাকে লেয়ার 3-র আন্ডারে কিন্তু কাজগুলো করতে হবে, লেয়ার 3-র আন্ডারে। এখন এটা দেওয়ার পরে দেখেন আমার এই যে প্রত্যেকটার এই যে কর্নারগুলো কেমন, তো এটা ঠিক করার জন্যে আমি এখান থেকে স্টকে যাব, গিয়ে আমি এখান থেকে ক্যাপ পরাই দেবো সবাইকে, তাহলে সবাই ক্যাপ পরে নিল।
আচ্ছা, এইটাকে ধরেও আমি ক্যাপ করাই দেবো। তাহলে দেখেন সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা সেট, কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেলো, দেখছেন। তো এইভাবে আমরা অন বাই অন কাজগুলো করতে থাকবো। তো এরপরে আমার যে ডিজাইনে যে এটা ছিল, আমি এইখানে একটু কাজ করব। এইখানে তো পেন টুল নেব, বরাবরের মতোই পেন টুল নিয়ে আমি আচ্ছা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাতে ব্ল্যাক দিয়ে দেবো, ফিলে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। সবগুলো দেখবেন, এখানে খেয়াল রাখবেন লেয়ার সিলেয়ার সবগুলোতে চলে আসলো। আসার পরে আমি এখানে আর একটু কাজ করব, সেগুলো হচ্ছে পেন টুল, সেটাকে আনসিলেক্ট করি আগে, সরি, আনসিলেক্ট করে পেন টুল আরেকটা নেব এই সাইডে, এই বরাবর তাহলে দেখেন এই চলে আসে। এখন এই দুটোকেও আমি একই কাজ করব, এইটা আর এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিফ্লেক্ট টুল নিলাম, নিয়ে আমি এই যে গাইড আছে গাইড বরাবর অল্টা প্রেস করে এখানে ক্লিক করব, ক্লিক করে কপি দিয়ে দেব, ব্যাস। এখানে কিন্তু আমার এখন তৈরি হয়ে গেল। আপনার চাইলে এর থেকে আরও সুন্দর কিছু তৈরি করতে পারবেন, সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারবেন। তা আমি এইখানে বল ব্রাশ দিয়ে আমি স্ট্রোক দেবো, আর এটাকে ব্ল্যাক করে রাখে। ও সরি, সাইজটা ছোট করব, এই তিনটাকে ধরে আবার আমি এইখানে নিয়ে আসলাম লেয়ার থ্রি আন্ডারে। এখন দেখেন সবগুলোতে কিন্তু চলে আসলো। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা এখানে একটু কাজ করব, এক সাইডে কিন্তু কাজ করতেছি, সব সাইডে চলে যাচ্ছে, এটাই হচ্ছে মান্ডালার বিশেষ রহস্য। এরপরে আমি এখান থেকে ছোট ছোট টান দেব, আমি এই বরাবর, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, এটাকে আমি সেম ভাবে এটাকে সেম ভাবে আমি এই যে রিফ্লেক্ট টুল আছে এখানে সেন্টারে এসে আল্ট্রা প্রেস করে অন্য পাশে দিয়ে দিলাম,
দেখেন তাহলে মোটামুটি আচ্ছা। এরপরে ডিজাইনটা আমি দেখে দেখে করতেছি, তো আমার আগে খাতায় স্কেচ করে নেয়া, তো এই জন্য একটু লেট হচ্ছে, সমস্যা নেই। এরপরে আমি এখান থেকে পেন টুল দিয়ে এই বরাবর জুম করে নিই, এখানে ক্লিক করে একটু উপরে দিকে ড্র্যাগ করলাম, এই বরাবর ড্র্যাগ করার পরে এখানে এসে আচ্ছা এটা এইভাবে না, এটা দিছিলাম এইভাবে, এইখান থেকে এটাকে ধরে, এটাকে ধরে এই বরাবর এখানে এর সাথে মিশাই দেব, তাহলে এরপরে এটাকে ধরবো রিফ্লেক্ট টুল আল্ট্রা ফ্রেস, দেখছেন এখানে সিলেক্ট আছে, এখানে ক্যান্সেল সিলেক্ট আছে, এখানে কোথাও সিলেক্ট করলাম, সিলেক্ট থাকলে হবে না, কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট থাকলে হবে না, কপি
বাল্ব ব্রাশ, দেখেন ডিজাইন যেভাবে আপনি সাজাবেন সেভাবে হবে। হ্যাঁ, তো ডিজাইন নিয়ে আমি এখান থেকে বাড়তি এরকম টান দিয়ে দিতে পারি, এটাকেই এটাকেই আমি আবার হচ্ছে এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা লাইন। এবার এইখানে একটু দেখেন ডিবেট দেখা যাচ্ছে, এটাকে ধরে আপনি এই বরাবর এখানে দিয়ে দেন। এবার এটাকে ধরে এবার আপনি এটাকে ধরে রিফ্লেক্ট করে দেবেন। তো আপনার কৌশলগুলো জানতে হবে, এই ছাড়া আর কিছুই না। কফি ব্যাস, মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন তৈরি হচ্ছে ধীরে 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 ধীরে। এবার এইখানে এসে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইখান থেকে এদিকে একটু টান দেবো, আর এদিক দিয়ে এদিকে দেখি। এখানে এসে এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না আমাদের, এটাকে কত পার্সেন্টে আছে 2, আর এটা গিয়ে দাঁড়াচ্ছে কত 3, তাই তো? তাহলে এটাকেও 3 করে দিতে হবে, এটাকেও 3 করে দিতে হবে। এপাশেরটাও 3 দিতে হবে, তাহলে না হলে অ্যাডজাস্ট হবে না। সবগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলে বুঝতে পারবেন। ব্যাস, তাহলে মোটামুটি এইখানে এসে একটু কাজ আছে, ফাঁকা থাকবে। পেন টুল, ড্র স্টার্ট, আচ্ছা এটা গেল। এখান থেকে স্টক ক্যাপ করে দেন সবাই রে।
সবার এক এক করে দিলে, এইখানে মোটামুটি আমাদের একটু ঝামেলা আছে। এইটাতে এইটা ধরে অল্প একটু ভিতরে উঠাই দেব, বাস আর কোথাও ঝামেলা নেই। ওকে, আচ্ছা এবার বাল্ব ব্রাশের হেল্প নেব। দাদা আমাদেরকে পেইন্ট করে দিবে, গুড গুড। এবার জুম করে এইখানে একটু জুম করব, এটা এটাকে সিলেক্ট করব, বল ব্রাশ দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এসে আবার রিফ্লেক্ট টুল, ওকে কপি, মেন যে লাইনটা সেটা আসে নাই তো। চলে আসছে, ডিজাইন কিন্তু ধীরে ধীরে সুন্দর হচ্ছে। ঠিক আছে, আচ্ছা সেন্টার কপি, আচ্ছা এরপরে এখান থেকে আর বেশি কাজ নেই।
কপি করে এনে দিলাম। তারপরে এখানে শেষ করে দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন অলরেডি। একটা ডিজাইন করে দেখানোর উচিত মনে করলাম, এই জন্য দেখালাম। বরাবরের মতো এটাকে রিফ্লেক্ট করে দেব কফি। এবার এই দুটোকে ধরলাম, ধরে একটা, সরি এই দুটোকে ধরলাম, যদি একটা কফি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই দুটোর কর্নার ধরে ধরে বসায় দেবো। ব্যাস দেখেন, এইভাবে যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনার ডিজাইন সুন্দর লাগবে, এটা হচ্ছে কাহিনি, তাই ছাড়া তেমন কিছুই না। সাইজ ছোট করে ভিতরে জায়গাটাতে একটু কাজ করি। ভিতরে এখানে এসে
ভিউ থেকে ক্লিয়ার গাইড, এখন এই হচ্ছে আপনার মান্ডালা ডিজাইন। তো আমি নেক্সট এসে দেখাবো কিভাবে এটাকে আপনি কালার করবেন। এই টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে।